আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই আল্লাহ তাআলার আশিস রহমতেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজ অনেকদিন পর আবারও তোমাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আমাদের নূর মোহসিন আমরা সিরাব, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তো বন্ধুরা, গত ক্লাসে আমরা পঞ্চম অধ্যায়ের আর সমস্ত নবীদের জীবনী শেষ করেছিলাম রিডিং করে, কিছু প্রশ্নোত্তর দিয়েছিলাম। তো আজ আমরা পরবর্তী প্রশ্নোত্তরগুলো দেব, তো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। তো আমরা প্রশ্নোত্তরেই চলে যাই। তো দেখো, প্রশ্নোত্তর হলো, হযরত আদম আলাইহিস সালামের পর কাবগৃহ পুনরায় নির্মাণ করেন কে এবং খলিলুল্লাহ মানে কি, খলিলুল্লাহ কার উপাধি? আমরা পড়েছি হযরত আদম আলাইহিস সালামের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম মিলে কাবগৃহ নির্মাণ করেন। আমরা এটাও পড়েছি খলিলুল্লাহ মানে আল্লাহ তাআলার বন্ধু, খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি। হযরত দাউদ আলাইহিস সালাম কোন বংশে জন্মগ্রহণ করেন? তিনি কি করতেন বা তিনি কি কাজ করতেন, কি কাজ করে শৈশবে কি কাজ করতেন? উত্তর, হযরত দাউদ আলাইহিস সালাম বনি ইসরায়েল বংশে জন্মগ্রহণ করেন। তিনি শৈশবে মেষ চড়াতেন এবং সমস্ত নবী রাসূলগণ শৈশবে মেষ চড়িয়েছেন। পরবর্তী প্রশ্ন হলো, হযরত দাউদ আলাইহিস সালাম কোন বাদশাহ সেনাপতি ছিলেন এবং সেনাপতি থাকা অবস্থায় কোন বাদশাহকে পরাজিত করেছিলেন? হযরত দাউদ আলাইহিস সালাম বাদশাহ তালুতের সেনাপতি ছিলেন। তিনি সেনাপতি থাকা অবস্থায় আল্লাহ দ্রোহী ও অত্যাচারী শাসক জালুতকে যুদ্ধে পরাজিত ও হত্যা করেছিলেন। পরবর্তী প্রশ্ন হলো, হযরত দাউদ আলাইহিস সালামের বীরত্বের উদাহরণ দাও। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন অসীম সাহসী এবং অসাধারণ বীরত্বের অধিকারী। তিনি বাদশাহ তালুতের সেনাপতি থাকাকালে আল্লাহদ্রোহী ও অত্যাচারী শাসক জালুতকে যুদ্ধে পরাজিত ও হত্যা করেছিলেন। পরবর্তী প্রশ্ন হলো, কোন নবী সমুদ্র কণ্ঠে আসমানি কিতাব তেলাওয়াত করতেন এবং তার উপর কোন কিতাব নাজিল হয়েছে? হযরত দাউদ আলাইহিস সালাম সমুদ্র কণ্ঠে আসমানি কিতাব তেলাওয়াত করতেন, তার এই সমুদ্র কণ্ঠের কারণে, এই এত সুন্দর কণ্ঠে তিনি আসমানি কিতাব জাবুর তেলাওয়াত করতেন, যে সমস্ত পশু পাখি, বনের পশু পাখি এমনকি সমুদ্রের মাছ হতা শোনার জন্য এসে ভিড় করত। এবং দাউদ আলাইহিস সালামের উপর প্রসিদ্ধ আসমানি কিতাব জাবুর নাজিল হয়। হযরত দাউদ আলাইহিস সালাম কাকে বিয়ে করেছিলেন? তিনি কীভাবে সংসার চালাতেন? হযরত দাউদ আলাইহিস সালামের বীরত্বে মুগ্ধ হয়ে বাদশাহ তালুত তার নিজ কন্যাকে তার সাথে বিয়ে দিয়েছিলেন। তো দাউদ আলাইহিস সালাম স্বহস্তে বর্ম বানিয়ে তা বিক্রি করে যা উপার্জন হতো তা দিয়ে নিজের সংসার চালাতেন। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামের জন্য লোহাকে নরম করে দিয়েছিলেন। কোন নবীর কণ্ঠ সুমধুর ছিল এবং কোন নবী পশু পাখির বাসা বুঝতেন? হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সুমধুর ছিল। হযরত দাউদ আলাইহিস সালাম এবং তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম পশু পাখিদের ভাষা বুঝতেন। পরবর্তী প্রশ্ন হলো, বাইতুল মুকাদ্দাস কোন নবী নির্মাণ করেন এবং হযরত দাউদ আলাইহিস সালাম এর বিচার ব্যবস্থার দুটি শিক্ষা তুলে ধরো? হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেন। হযরত দাউদ আলাইহিস সালামের বিচার ব্যবস্থার দুটি শিক্ষা বৈশিষ্ট্য হলো, হযরত দাউদ আলাইহিস সালামের বিচার ছিল নিখুঁত ও নিরপেক্ষ এবং হচ্ছে বিচারের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। হযরত দাউদ আলাইহিস সালাম কেমন বাদশাহ ছিলেন? তিনি কত বছর বয়সে ইন্তেকাল করেন? হযরত দাউদ আলাইহিস সালাম অত্যন্ত ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। তিনি ছিলেন সুশাসক ও সুবিচারক। তিনি ছিলেন অত্যন্ত মানবদ্রোহী। জনগণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য তিনি ছদ্মবেশে রাস্তায় ঘুরে বেড়াতেন। তিনি 70 বছর বয়সে ইন্তেকাল করেন। বাদশাহ তালুতের মৃত্যুর পর তার সিংহাসনে আরোহণ করেছিল কে এবং কোন নবী একদিন পরপর রোজা বা সাওম পালন করতেন? বাদশাহ তালুতের মৃত্যুর পর হযরত দাউদ আলাইহিস সালাম তার সিংহাসনে আরোহণ করেন এবং হযরত দাউদ আলাইহিস সালামই একদিন পরপর রোজা রাখতেন আল্লাহ তাআলার উদ্দেশ্যে। হযরত সুলাইমান আলাইহিস সালাম কে ছিলেন? পরবর্তী প্রশ্ন হলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম কে ছিলেন এবং তার রাজত্ব কোথায় ছিল? হযরত সুলাইমান আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র ছিলেন। তিনি নবী ও বাদশাহ ছিলেন। প্যালেস্টাইনে তার রাজত্ব ছিল। ইসরায়েলি বাদশাহগণের মধ্যে ক্ষমতায় ও শান শক্তিতে তিনি ছিলেন শ্রেষ্ঠ।
হজরত দাউদ আলাইহিসসালাম কোন বংশে জন্মগ্রহণ করেন? হজরত সুলাইমান আলাইহিসসালাম কখন ইন্তেকাল করেন? হজরত দাউদ আলাইহিসসালাম বনী ইসরায়েল বংশে জন্মগ্রহণ করেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম শেষ বয়সে বাইতুল মুকাদ্দাস নির্মাণাধীন অবস্থায়, তো বাইতুল মুকাদ্দাস তৈরি করা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামকে কি দান করেন? আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামকে জিন, পরী, পশু পাখি ও গাছপালা, আর এখানে হবে আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামকে কি ক্ষমতা দান করেন? আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামকে জিন, পরী, পশু পাখি ও গাছপালার ভাষা বুঝতে পারতেন। আল্লাহ তাআলার আদেশে এসব তার অধীনে ছিল, এমনকি বাতাসও তার অধীনে ছিল, আর আল্লাহর হুকুমে এসব কিছু তার নির্দেশ মেনে চলত। হজরত ঈসা আলাইহিসসালাম কোথায় জন্মগ্রহণ করেন? হজরত ঈসা আলাইহিসসালাম ফিলিস্তিনের বাইতুল লাহাম নামক স্থানে জন্মগ্রহণ করেন। লাহাম নামক স্থানটি বর্তমানে বেথলহেম নামে পরিচিত। হজরত ঈসা আলাইহিসসালামের পিতা ও মাতার নাম কি? হজরত ঈসা আলাইহিসসালাম হজরত মারিয়াম আলাইহিসসালামের গর্ভে আল্লাহ তাআলার অসীম কুদরতে পিতা ছাড়াই জন্মগ্রহণ করেন। ঈসা আলাইহিসসালামের পিতার নাম হজরত ঈসা আলাইহিসসালামের মাতার নাম হলো মারিয়াম, আর পিতা আল্লাহ তাআলা ওনাকে পিতাবিহীনী ও আল্লাহ তাআলার অসীম কুদরতে মারিয়াম আলাইহিসসালামের গর্ভে গর্ভধারণের মাধ্যমে জন্মগ্রহণ করেন। অর্থাৎ হজরত ঈসা আলাইহিসসালামের পিতা ছিলেন না, হজরত ঈসা আলাইহিসসালামের মাতার নাম মারিয়াম। কোন নবী শিশু অবস্থায় কথা বলার ক্ষমতা লাভ করেন? হজরত ঈসা আলাইহিসসালাম মহান আল্লাহর বিশেষ কুদরতে দুলনায় থাকাকালীন শিশু অবস্থায় কথাবার্তা বলার অলৌকিক ক্ষমতা বা শক্তি লাভ করেছিলেন। হজরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কী কী অলৌকিক শক্তি দান করেন? তার মধ্যে থেকে দুটি অলৌকিক শক্তি বা মুজিজা লিখ। হজরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, যেমন তিনি আল্লাহ তাআলার হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতেন, জন্মান্ধকে চোখের দৃষ্টি শক্তি দান করতেন। জন্মান্ধ বলতে বোঝায় যে হচ্ছে জন্মগতভাবে জন্মগ্রহণ করার পর থেকেই দৃষ্টিশক্তিহীন, তাকে দৃষ্টিশক্তি দান করতেন। ডবল, শ্বেত ও কুষ্ঠ রোগীদের তিনি আল্লাহ তাআলার রহমতে রোগমুক্ত করে দিতেন। হজরত ঈসা আলাইহিসসালাম কে ছিলেন? তার উপর কোন আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে? হজরত ঈসা আলাইহিসসালাম ছিলেন আসমানি কিতাব প্রাপ্ত একজন নবী ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর ইঞ্জিল কিতাব নাজিল করেন। হজরত ঈসা আলাইহিসসালাম কি এখনও জীবিত? হজরত ঈসা আলাইহিসসালাম কে যখন তখনকার লোকেরা হত্যার ষড়যন্ত্র করে, ঈসা আলাইহিসসালাম সম্প্রদায়ের লোকেরা, তখন আল্লাহ তাআলা তার অসীম কুদরতে তাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিলেন। হজরত ঈসা আলাইহিসসালাম আজও আসমানে জীবিত ও নিরাপদে আছেন। হজরত ঈসা আলাইহিসসালাম কি পুনরায় পৃথিবীতে আসবেন? হজরত ঈসা আলাইহিসসালাম শেষ জামানায় কিয়ামতের পূর্বে পুনরায় পৃথিবীতে আসবেন। মিথ্যাবাদী দাজ্জালকে তিনি হত্যা করবেন এবং 40 বছর পৃথিবীতে অবস্থান করবেন। হজরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আসবেন। হজরত ঈসা আলাইহিসসালাম কি ইন্তেকাল করবেন? হজরত ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে এসে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দীন প্রচার করবেন। তিনি স্বাভাবিকভাবে ইন্তেকাল করবেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে তাকে দাফন করা হবে। তো বন্ধুরা, গত ক্লাসে আমরা হচ্ছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছিলাম, আজ আমি প্রায় 18টা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। তোমরা এগুলো খুব ভালোভাবে মুখস্থ করবে, এগুলো তোমাদের স্টেপ্রিয় এবং এগুলো লিখবে। আগামী ক্লাসে আমি হচ্ছে পঞ্চম অধ্যায়ে বড় প্রশ্ন দিব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।